নমস্কার, বানের সকল দর্শককে জানাই মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। দিনের কাউন্টিং যদি শুরু করি তাহলে কিন্তু পঞ্চমীতে এসে আমরা ঠেকেছি। এক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে, পুজো আসছে, এটাই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? পুজো এসে গেলেই কিন্তু দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আর আজকে এই মহাপঞ্চমীর সকালটা আপনাদের ভরিয়ে রাখবো গানে আর আড্ডায়, যেটা প্রত্যেকবার ওয়ান করে থাকে, এবারও তাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং তাদেরকে সাহায্য করতে রয়েছেন ইনস্ট্রুমেন্ট। সেই ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছেন এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন, সেরিনি ছোট্ট করে পরিচয় পর্বটা। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। স্বাগত দাদা ওয়ানে। এবার যাবো আমার বাদিকে। আমার বাদিকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীতা পুলাই। নামের সঙ্গে তার পেশাটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে। যাচ্ছি এবার আমাদের সঙ্গে যারা যন্ত্রানুসঙ্গীতে সহযোগিতা করবে, অর্থাৎ কিবোর্ডে রয়েছেন শঙ্করদা, অক্টোপ্যাডে রয়েছেন দেবাশিসদা, আর গোটা গানে ছন্দ যিনি দেবেন, অর্থাৎ তালে যিনি সবাইকে ধরে রাখবেন, তিনি রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয়দা তবলায় আমার ডান দিকে। আর আজকে সবাইকে নিয়ে আমাদের এই জার্নি শুরু করব। আর অবশ্যই টিভির পর্দার ওপারে আপনারা রয়েছেন, দেখবেন, এবং সকাল থেকেই সকালটাকে একদম একটু অন্যরকমভাবে সাজাবো। শুরু করব গান, তার আগে শুনে নিই দেবব্রতদার পুজোটা কেমন কাটতো ছোটবেলা থেকে আর আজকের মধ্যে কি কি ফারাক আছে, কেমন কাটাতেন দাদা ছোটবেলায়? ছোটবেলায় খুব একটা আনন্দের সঙ্গে কাটাতাম। মানে আমার বাড়ির পাশে একটা বাড়িতে পুজো হতো, নিজের বাড়ির পুজো, সেটা তারা ব্যানার্জি, তো সেখানে মানে মূর্তি তৈরি হতো, এক চালার মূর্তি। তো আমরা ছোট ছিলাম, মানে পড়তে পড়তে দৌড় লাগাতাম ভাই বোনেরা, যে কতটা তৈরি হলো। বারে বারে বকুনিও খেতাম এর জন্যে, মানে একবার কাঠামো তৈরি হচ্ছে, তারপর মাটি লাগানো, তারপর রং করা, সেই মানে চোখ আঁকা পর্যন্ত। মনে আছে পঞ্চমীর দিন রাত্রে চোখ আঁকা হতো, সেটা আমাদের এখনো চলছে, তার ধরে রেখেছে ওটা। এমনি রীতি অনুযায়ী আমাদের মহালয়ার দিনই চক্ষুদান হয়ে যায় মা দুর্গার, কিন্তু যেহেতু বাড়ির পুজো, অনেক দেরি সময় ছোট পুজো, খুব আনন্দ হতো, দৌড়ে দৌড়ে দেখতে যেতাম, খুব ভালো লাগতো এটা। এখন কিভাবে কাটান পুজো? এখন আমার বারোয়ারি একটা পুজো হয়, সেখানে বারোয়ারি পুজোতে যাই, সেখানে আমরা আড্ডা মারি, সমস্ত অঞ্জলি দিই, সব কিছু করি। মানে পুজোর সঙ্গে আড্ডাটা কিন্তু বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো পুজো আড্ডার মাঝে কথা তো আমরা বললাম, তাহলে একটা গান শুনি বরং। হ্যাঁ চলুন, একটা পূজা পর্যায়ে গান দিয়ে আরম্ভ করি। বাহ, শুরুটা হোক গান দিয়ে। আমি যখন তার দুয়ারে ভিখানিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিখারিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন ভিখানিতে আসেন আমার দ্বারে, তিনি যখন ভিখানিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভা, হারাই নাশে আর আমি যখন। তিনি যখন
কাথে দাঁড়ানোর ধোকারে তখন সারে সারে ফুটে ওঠে অন্ধকারে আপন প্রাণের তার পরেন সে রাত আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহাই সে যে আমি আমি যখন সত্যি তাই এক বছরের অপেক্ষার অবসান হয় যখন তার আগে এক বছর ধরে নানান কিছু প্ল্যান করে রাখি যে এবার দুর্গা ঠাকুরের কাছে অঞ্জলি দিতে দিতে এটা চাইব সত্যি ভিক্ষাই হয়তো আমরা চাই এবার আমরা শুনবো দিদির পুজো কেমন কাটে আমার ভীষণ পুজো ভালো কাটে শুধু ভালো কাটে প্রোগ্রাম বা পুজোর মণ্ডপে নিজেদের কাজকর্ম আসলে আমাদের মহিলা পরিচালিত দুর্গা পূজা তো ওখানে ভীষণ আনন্দে কাটা হয় এটা একটা ভালো বিষয় যে সারা সপ্তাহ সারা বছর যা কাজকর্ম সব কিছু তখন ভুলে গিয়ে সব মহিলারাই করে একটু রুটিন থেকে বাইরে বেরিয়ে নিজেদের মতো করে চলা তো পুজোর সময় প্রোগ্রাম কেমন থাকে দিদি খুব ভালো এমনি পাড়াতে তো প্রোগ্রাম অর্গানাইজ করি এছাড়া বাইরেও প্রোগ্রাম করি তাহলে দিদির পুজোটা স্পেশালি কাটে আমার শুনে যেটুকু মনে হলো যে পুজোর কাজ আড্ডা আর সঙ্গে প্রোগ্রাম তো গান যেহেতু আজকে আমাদের থাকছেই গান আর আড্ডা সঙ্গে গল্প তো অবশ্যই তো একটা গান শুনে নিই এখন সারি মা পাদারি সারি সাদা পাদারি ধসা
সারি মা পাদারি সারি সাদা পাদারি দসা নিরে নিপা নিপা গা পা গা সারি নিরে আমারি বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে আমারে বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে তুমি শান্তি রে সাথ তুমি পূর্ণ জন তুমি শান্তি রে সাথ তুমি পূর্ণ জন তোমায় সুস্বাগতম সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দরম তোমায় সুস্বাগতম সত্যম শিবম সুন্দরম বাহ আগামীকালকে ষষ্ঠী আর ষষ্ঠী মানে মায়ের বোধন বেলগাছকে পুজো করে মায়ের বোধন হবে আর তার আগেই মহাপঞ্চমীতে দিদির এই গানটা সত্যি আমাদের সেই জায়গাটা আর কি পৌঁছে দিল যে মায়ের আগমন হচ্ছে চারিদিকে বেশ কিন্তু ঠাকুর দেখার ভিড় জমে গিয়েছে কলকাতায় মহাপঞ্চমী মানেই কিন্তু সবাই ভাবে যে আমরা পৌঁছে যাই আর কি যে কোনো পুজো মণ্ডপগুলোতে সেদিন একটু হয়তো ফাঁকা থাকে আর এই ফাঁকা ফাঁকা প্রত্যেকেই আমরা ভাবতে ভাবতে মহাপঞ্চমীতে এই প্রচণ্ড ভিড়ে একদম কলকাতা হয়তো চিড়ে চ্যাপটা হওয়ার মতো অবস্থা আর সবাই চায় যে প্রথম ঠাকুরটা আমিই দেখব আর সেই করতে গিয়ে প্রচণ্ড ভিড় তো দাদার ঠাকুর দেখতে যাওয়া হয় না সেভাবে না সেই অর্থে ঠাকুর দেখা মাঝে সাথে যেছি যাইনি তা না এখন ঠাকুর দেখা মানে যদিও টিভির পর্দায় প্রোগ্রামও থাকে কিছু প্রোগ্রাম তো করি আচ্ছা ঠাকুর দেখা সেই অর্থে হয় না আগে যেতাম এখন আর যাই না এই ভিড় ভাড়টা পোষায় না সেই এখন টিভিতেই আমরা ঠাকুর দেখি তো এবার দাদা আমাদের কি শোনাচ্ছেন এবারে পূজা পর্যায়ের একটা গানে যাই একটা কীর্তনঙ্গের সুরে কীর্তনের সুরে পূজা পর্যায়ের গান সত্যি শুনি আমরা কেমন গানটা আর কি গানই শোনাচ্ছেন চলুন ওই আসনতলে বাহ ওই আসনতলে ওই আসন তলে ওই আসন তলে মাটির পারে লুটিয়ে রব ওই আসন তলে হে ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে এ ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব তলে এ ওই আসন তলে ভুলিও না কো
চিরজনম এমন করে ভুলিও না কো অসম্মানে আনো টেনে পায়ে তব অসম্মানে আনো টেনে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে হে ওই আসন তলে আমি তোমার যাত্রি দলে রব পিঠে স্থান দিও হে আমায় স্থান দিও হে আমায় তুমি সবারুনিতে আমি তোমার যাত্রি দলে রব পিঠে স্থান দিও হে আমায় স্থান দিও হে আমায় তুমি সবার নিতে প্রসাদ লাগি কতই লোকে আছে ধে প্রসাদ লাগি কতই লোকে আছে ধে আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইবতে সবার শেষে যাবাকে রয় তাহাই লব সবার শেষে যাবাকে রয় তাহাই লব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে হে ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে হে ওই আসন তলে অসাধারণ এই গানটাই না একটা পুজো পুজো ব্যাপার যেন একটা পুজোর মাহল তৈরি হয়ে গেল কারণ পুজো আড্ডায় কীর্তনাঙ্গের গান না থাকলে ঠিক জমে না তাই তো দাদা একদম তাই পুজো মানে একটা কীর্তনাঙ্গের গান থাকতে হবে এবং তার সঙ্গে বেশ খোল বাজবে এটা না হলে ঠিক জমে না তো দাদার গান হ্যাঁ জমজমাট আড্ডা হতে গেলে কিন্তু এটা দরকার তো আমাদের সঙ্গে যারা যন্ত্রানু সঙ্গীতের সহযোগিতা করছে তারাও অসাধারণ বাজাচ্ছে তবেই আমাদের গানটা এত ভালো হচ্ছে তাই তো একদম তাই খুব তো এবার শুনবো দিদির পুজোটা কেমন কাটতো ঠাকুর দেখতে যাওয়া বা পরিবারের সঙ্গে কাটানো এগুলো কিভাবে হতো আমরা পরিবারের সবাই মিলে ঠাকুর দেখতে যেতাম বাহ আমরা সব ভাই বোনরা সেই লাইনে দাঁড়িয়ে তারপরে ঠাকুরের সামনে অবধি পৌঁছানো অবধি একটা সেই কেমন হয়ে যে একটা বেশ ব্যাপার থাকে কিন্তু যদিও এখন আমাদের সময়ের জন্য কিন্তু আমরা ঘরে বসেই ঠাকুর দেখে ফেলি এবং সেরা সেরা ঠাকুর কোনটা কোন ঠাকুর কিভাবে প্রাইস পেলো সেগুলো সব কিন্তু টিভিতেই দেখা হয়ে যায় তাই আর অনেক সময় হয় যে না থাক টিভিতেই দেখে নেব কি হয়েছে তবে পুজোর সময় বেরোনোর কিন্তু একটা আলাদা মজাই আছে আর মহাপঞ্চমীতে কলকাতা একদম পুরো সাজো সাজো ব্যাপার হয়েই গেছে কালকে মায়ের বোধন তার আগে শুনবো দিদির গান দিদি এখন কি শোনাচ্ছ আমি এখন সাজো সাজো গিরি বাহ সাজো সাজো গিরি
সত্যি সাজো সাজো গিরি। গিরিরাজ, কে মেনকা বলছেন? এবার উমাকে আনতে যাওয়ার জন্য। সাজো 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 গিরি, আনিতে যাও গো তুমি, বসিয়াছে পথ যে গোরি আমার। সাজো 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 গিরি, আনিতে যাও গো তুমি, বসিয়াছে পথ যে গোরি আমার। বছর গেল যে ঘুরি অভিমান মুখ তার, বছর গেল যে ঘুরি অভিমান মুখ তার, বসিয়াছি পথ যে গোরি আমার। সাজো 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 গিরি, আনিতে যাও গো তুমি, বসিয়াছি পথ যে গোরি আমার। সব গুনগুনিছে শিফালি পড়িছে ঝরি, মৌমাছি সব গুনগুনিছে, বসিয়াছি পথ যে গোরি আমার। সাজো 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 গিরি, আনিতে যাও গো তুমি, বসিয়াছি পথ যে গোরি আমার। বসিয়াছি পথ যে গোরি আমার। সাজো 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 গিরি, আনিতে যাও গো তুমি, বসিয়াছি পথ যে গোরি আমার। বছর গেল যে ঘুরি অভিমানী মুখ তার, বছর গেল যে ঘুরি অভিমানী মুখ তার, বসিয়াছি পথ যে গোরি আমার, বসিয়াছি পথ যে গোরি আমার, বসিয়াছি পথ যে গোরি আমার। অসাধারণ সত্যি। আমরা তো বাপের বাড়ি যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ধরে সেজে নিয়ে তৈরি হয়নি,
উমাও হয়তো সাজছে, রেডি হচ্ছে যে সে তার বাবার বাড়িতে আসবে, তাই না? তো এইভাবে পুজো আড্ডা চলতে থাকুক, সঙ্গে গান, আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না কিন্তু, দেখতে থাকুন ওয়ান। ফিরে এলাম বিরতির পর, দিদির গান দিয়ে শেষ করেছিলাম, তাই এবার শুরু করবো দাদার গান দিয়ে। এবার দাদা আমাদের কি শোনাচ্ছেন? এটা আমি এবারে একটু প্রেম প্রকৃতি। বাহ, পুজো মানে কিন্তু একটা প্রেম ব্যাপার থেকেই যায়, কারণ প্রথম দেখা একঘেয়েমি একঘেয়েমি নয়, পূজা নয়, শুধু প্রেম। রবীন্দ্রনাথের পূজা প্রেম একাকার। হ্যাঁ নিশ্চয়ই, এটা শুধু আমি একটু মজা করে একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম আর কি, যে ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি পূজা শ্রদ্ধা সবই তো আমাদের থাকে। একদম, তো এই গানটা কতবার ভেবেছি নু, এই গানটা কখনো দেবতার উদ্দেশ্যে, কখনো কারোর তার উদ্দেশ্য হয়ে থাকে। আর পূজাতে যেমন দেবতার প্রতি প্রেম থাকে, তেমন কিন্তু বাবা মা লুকিয়েও একটা প্রেম থাকে হয়তো। তো সেই সময়কার কথাতে আর যাচ্ছি না, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তার আগে শুনে নিই দাদার গান। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় ভুলি, চরলে ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমার সখা কত ভালোবাসি, চরলে ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমার সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমার কব প্রণয়ের কথা, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপদে পূজিব একাকি, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপদে পূজিব একাকি, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবাজি জয়, আপনি আদিকে যাবে সুধাইছ আসি, আপনি আদিকে যাবে সুধাইছ আসি, কেমনে প্রকাশি কব
কত ভালোবাসি, কতবার ভেবেছিল আপনা ভুলে তোমার চরণে দেব হৃদয় ফুলে, কতবার ভেবেছিল আপনা ভুলে। এই গানটা শুনতে শুনতে কিন্তু অনেক কিছু মনে পড়লো, তাই দর্শক বন্ধুদের বলছি যদি প্রত্যেকবার পুজোতে দেখা হয়ে থাকে কিন্তু বলা না হয়ে থাকে তাহলে এবার পুজোয় বলেই দিন। এই গানটা শোনার পরে কিন্তু আর বসে থাকবেন না, তাড়াতাড়ি করে বলে দিন যে তাকে আপনি কত ভালোবাসেন। হ্যাঁ, সঙ্গে যাকে নিয়ে এত কিছু অর্থাৎ মা দুর্গাকে ভালোবাসতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু পাপ হতে পারে, তো সেটা বলে ফেলাটাই এখন ভালো। তবে দিদির কেমন হয় আর কি পুজোর এই সময়টা বা তার আগের কিছু কি স্মৃতি মনে পড়ে? স্মৃতি তো ভোলা যায় না কখনো, স্মৃতি তো মনে রাখতেই হবে, বেশি ভেতরে আর ঢুকবো না তাহলে মুশকিল আছে, এইগুলো বরং রহস্যই থাক। এবার কি গান শুনছি দিদি? শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টির সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টির সকাল। কি মিষ্টির সকাল, নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টির সকাল, গানের সঙ্গে সঙ্গে সকালটাও বেশ সুন্দর হয়ে গেল।
ঠাকুর দেখার ভিড় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কেউ বা বাড়িতে সাজছে যে একটু বাদেই বেরোবো, আর কেউ বা বেরিয়েই পড়েছেন ঠাকুর দেখতে। লম্বা লাইন, কোনো অসুবিধে নেই, ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে নিন ঠাকুর, আর সঙ্গে থাকুক ওয়ানের এই পুজো আড্ডা। আমরা দিদির গান শুনলাম, এবার দাদা কি গান শোনাচ্ছেন? একটা মুক্ত ছন্দে যাওয়া যাক। মুক্ত ছন্দে, একদম একটু ছন্দ থেকে বেরিয়ে যদি বলি, কিন্তু না, মুক্ত ছন্দটা এমনটা হয় না, আমি একটু মজা করেই বললাম, শুনি একটু অন্য ধরনের গান। একি করুণা ফুটে আমালো কিরালে তব পদ তালে একি করুণা গান সাধারণত শোনা যায় না, তো এই গানটা শুনে বেশ ব্যতিক্রমী একটা গান এবং মাহলটা একটু অন্যরকম তৈরি করে দিল। আর এই মাহল নিয়েই আমরা একটা নিয়ে নেব ছোট্ট বিরতি। সঙ্গে থাকো পুজো আড্ডার, দেখতে থাকুন ওয়ান। ফিরে এলাম বিরতির পর, জমাটি গান আড্ডায় নিয়ে কাটছে আমাদের মহাপঞ্চমীর সকাল। গান তো চলছে, আড্ডাও চলছে, কিন্তু আড্ডার মধ্যে একটু সব রকমের মিশেল না থাকলে ঠিক
পছন্দ হয় না, তাই কখনো আমরা মুক্তছন্দের গান শুনছি, কখনো শুনছি একটু কাওয়ালি আঙ্গিকের গান, এবার আমরা শুনবো একটা ফোক আঙ্গিকের গান, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। তো একটু ফোক আঙ্গিকের গানের সঙ্গে কিন্তু আমরা তো নাচ করবই, আপনারাও কিন্তু ওপার থেকে একটু তাল দেবেন, তাহলে কিন্তু বেশ জমবে আড্ডাটা। তারপরে এর সঙ্গে থাকবে বাংলার ঢোল, আর ঢোলের তালে নাচ তো কিন্তু একেবারে জমে যায়, তাই তো দিদি? হোক তাহলে ফোক আঙ্গিকে একটু বলে নিই, গানটি আমার পুজোর অ্যালবামের গান, আর এর আগেও আমি যেটি গেয়েছি সেটাও পুজোর অ্যালবামের, আর যিনি লিখেছেন এবং গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আমার পিতা শ্রী সুধাংশু শেখর পুলাই। বাবার গান মেয়ে গাইছে, তার থেকে আর বড় পাওনা বাবার হয়তো কিছুই থাকতে পারে না। শুনি আমাদের গান। শুনিয়া শুনিয়া লোক লজ্জা লাগে দুঃখ গিরি কারে দিলা বিয়া, শুনিয়া শুনিয়া লোক লজ্জা লাগে দুঃখ গিরি কারে দিলা বিয়া, শুনিয়া শুনিয়া লোক লজ্জা লাগে লাগি দুঃখ গিরি কারে দিলা বিয়া। শুনিয়া শুনিয়া লোক লজ্জা লাগে দুঃখ গিরি কারে দিলা বিয়া। রূপবতী লক্ষ্মী গণপতি গজপতি
জানি না সত্যি শিবের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ছিল কিনা, যে না খাইয়ে পার্বতীকে রেখেছে আর পার্বতী রোগা হয়ে গেছে। সত্যি এটা পার্বতীর বাবার পক্ষে মেনে নেওয়াটা কষ্টের, তাই না? তো আশা করি এবছর শিবের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয়ে যাবে। মা দুর্গাকে শাড়ি টাড়িও কিনে দিয়েছে খবর এসছে, তো যাক ভালোইভাবেই চলতে থাকুক। তাই তো দাদা বলছে যে শিবের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না একদম, তো সেই জন্য পার্বতীকে ঠিকঠাক খাওয়াতে পারেনি আর তার জন্য পার্বতীর চেহারা খারাপ হয়ে গেছে, পার্বতীর বাবা খুব কষ্ট পেয়েছে। এটা সত্যিই মেনে নেওয়াটা খুব কঠিন, তাই না? কোনো বাবার পক্ষেই মেনে নেওয়া যায় না। যাক, এই দুঃখ কষ্টকে আমরা একটু দূরে সরিয়ে একটু অন্যরকম গান শুনি তাহলে দাদা। দেখা যাক, আমি একটা কাব্যগীতি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, খেলাহিনী সরে ভার দহে অন্তরি নির্বাক বন্ধি, ওষ থেকে নিষ্ঠুর হাত তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখেলাহিনী সরে ভার দহে অন্তরি নির্বাক বন্ধি, ওষ থেকে নিষ্ঠুর হাত তব মর্মে যে ক্রন্দন তুললি। মানল যে দংশিতে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মানল যে দংশিতে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলা চির বিচ্ছেদ জর জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়। আমরা কিন্তু আড্ডা মারতে মারতে একদম শেষের দিকে চলে এসেছি। দাদার অসাধারণ গান শুনলাম, তার আগে একটা কথা কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে আমার এই সুন্দর শাড়িটা যিনি স্পন্সর করেছেন সঞ্জীব ক্রিয়েশন, অনেক ধন্যবাদ সঞ্জীবকে আমাদের এই সুন্দর শাড়ি স্পন্সর করার জন্য। আমরা গান আড্ডা গল্পে রয়েছি একদম শেষ পর্যায়ের অনুষ্ঠান, কিন্তু এর পরে কিন্তু আছে আরও অনেক রহস্য, আস্তে আস্তে সেটা উন্মোচন হবে। দিদি এবার কী শোনাচ্ছ? এবার শোনাচ্ছি আসলে দুর্গোৎসব, একটা মিলন উৎসব, সর্বধর্মের উৎসব। মিলন উৎসবে এতক্ষণ তো দুর্গা মাকে ডাকলাম, এবার আল্লাহকেও ডাকা উচিত। আমরা তো সবাই, এটা মিলন উৎসব। দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, পাল তুলে
হেলা করিস না পাড় তোলে দে মাঝি হেলা করিস না ছিড় দে নৌকায় আমি যাব মদিনায় ছিড় দে নৌকায় আমি যাব ছরে দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে কাঁদিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ছরে মুর্শিদার শাখা তার কিসের ভাবনা মুর্শিদার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা গেছে ভরে সিঁড়ের বাতি চলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সিঁড়ের বাতি চলে মদিনার ঘরে ঘরে মুর্শিদার শাখা তার কিসের ভাবনা মুর্শিদার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যিনি ঈশ্বর তিনি গড তিনি আল্লাহ সেই যাকে আমরা ডাকছি কিন্তু নাম তার তিনটে আলাদা আলাদা তবু আমরা সেই একজনের কাছেই আমাদের সব কিছু পাঠাই সব চাহিদা তারই কাছে শেষ করব এই পর্যায়ের অনুষ্ঠান অর্থাৎ একটা বিরতি নেব ফিরব আরও দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নতুন একটা মাহল নিয়ে এবং একটা আড্ডা নিয়ে ততক্ষণের জন্য একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওয়ানের পুজো আড্ডা দে নমস্তস্মৈ নমো নমঃ ऐसा प्यार बहा दे मैया चरणों में लग जाऊं मैं ऐसा प्यार बहा दे मैया चरणों में लग जाऊं मैं सब अंधकार मिटा दे मैया दर्श तेरा कर पाऊं मैं ऐसा प्यार बहा दे मैया
अब तक ना पहचान सका क्यों आया हूँ कहाँ है जाना ये भी ना मैं जान सका तू है अगम आ पाऊं मैं ऐसा प्यार बहा दे मैया चरणों में लग जाऊं मैं चरणों में लग जाऊं मैं सब अंधकार मिटा दे मैया दर्श तेरा कर पाऊं मैं ऐसा प्यार बहा दे तप जानू मैं अब गुण की खान हो दे ऐसा बरदान हो मैया सुमिरन तेरा गा हूँ मैं अब तत्कार मिटा दे मैया दर्श तेरा कर पाऊं मैं ऐसा प्यार बहा दे मैया दिन तेरी कोट है तेरी कृपा से ही मैया मोरी भीतर जो भी खोट है तुलसी को तुझ पर बलि बलि जाऊं मैं ऐसा प्यार बहा दे मैया दर्श तेरा कर पाऊं मैं सब अंधकार मिटा दे मैया चरणों में लग जा चर
लग जाऊं मैं ऐसा प्यार बहा दे मैं दुर्गा दुर्गति दूर करो मंगल करो सबका मन मंदिर उज्ज्वल करो कृपा करके যার গান থেকে শুরু করলাম তার পরিচয়টা আগে নিয়ে নিই আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জনা ভট্টাচার্য বানে আপনাকে স্বাগত আর সঙ্গে রয়েছে তার একদম কাছের একজন অর্থাৎ মেনকা উমা বলতে পারি তার কন্যা জিগিষা ভট্টাচার্য আজকে আশা করা যাচ্ছে মেনকা উমার সম্পর্ক যতটা গাঢ় এবং যতটা নিবিড় ঠিক ততটা নিবিড় সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু আজকের আড্ডা চলবে তাই তো অঞ্জনাদি একদম আমরা শুনব প্রথমে বাঁদিকে রয়েছে আমাদের নতুন জেনারেশন আর ডান দিকে রয়েছে আমাদের পুরনো জেনারেশন সেই নতুন আর পুরনোর মেলবন্ধনও থাকবে আমাদের সঙ্গে যারা যন্ত্রানুসঙ্গীতে সহযোগিতা করছে অর্থাৎ কিবোর্ডে রয়েছে শঙ্করদা আমাদের অক্টোপ্যাডে রয়েছে দেবাশিসদা এবং তবলায় অর্থাৎ ছন্দে রয়েছে সুপ্রিয়দা সবাইকে নিয়ে শুরু করছি পূজা আড্ডার দ্বিতীয় পর্ব এবার গান শুনব জিগিষার জিগিষার তার আগে একটু কথা বলে নিই যে জিগিষার পুজোটা কেমন কাটে বেশ ভালো মানে আমাদের বাড়ির পুজো অ্যাকচুয়ালি মানে বাবার মামা বাড়িতে বড় করে পুজো হয় তো আমরা সেখানে যাই খুব মজা আড্ডা তারপর নাচানাচি গান বাজনা এইসব তো হতেই থাকে তারপরে এমনি প্রোগ্রাম এইসবও থাকে মা তো করে মা তো গান গাই তো আমার বোনও বাড়িতে বাড়িতেও একটা খুব মানে মজা একটা এরকম ব্যাপার থাকে যে বোন আর আমি একসাথে মিলে সব গান গাইছি আমরা খুব ইংরেজি গান গাই তো আমরা ওটাই দিয়ে মানে কম্পিউটারে কি আমাদের শোনাচ্ছো কোনো ইংরেজি গান বললে শোনাতেই পারি একটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুনতেও পারি একটা ইংরেজি গান দেখা যাক মা দুর্গা কতটা খুশি হন ইংরেজি গানে আগে আমরা শুনে নিই যে এখনও কি গান শোনাচ্ছে এখন আমি একটা খেয়াল শোনাবো খেয়াল ইয়ের তো রাগ ভীমপলশ্রীর উপরে খেয়াল মানে রাগটা তো খেয়াল মানেই তো মানে ঈশ্বরকে ইয়ে করেই বলা হয় আর কি তো ওটা দিয়েই আজকে শুরু করা হোক চলো আজকে আমরা প্রথম গান শুনবো জিগিষার গলায় খেয়াল Jai Re Abhare Mandirava
Baba ma ba ma ma ga ma ga ga ni bani bani ni bani 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 da 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 ni da ni da ni bani bani ni za ma bani ga ma ba sa ga ma ma ga ma ba ma ga ma ga ga re sa ni sa ga ma ga ga ma ba ma ga ma ga ga re sa ja ja re abne mandira ma ja ja re সঙ্গে সঙ্গে মনটা একদম ভরে গেল। অনেকদিন বাদে আবার খেয়াল শুনলাম, তো এই জায়গাটা থেকে দেখা যায় যে নতুন জেনারেশনের গলায়ও কিন্তু এত সুন্দর খেয়াল, সত্যি প্রশংসনীয় জিহিংসা। তো আমরা কথা বলবো এবার অঞ্জনাদির সঙ্গে, আপনি থেকে তুমিতে ফিরে এলাম। হ্যাঁ, বেশিক্ষণ আবার আপনি আপনিতে আমার একটু অসুবিধে হয়। তো তুমি আজকে কি শোনাচ্ছ বলো? আমি ওই মিলিয়ে মিশিয়ে শোনাবো সব রকম গানই। তো চেষ্টা করেছিলাম যে মানে ওই ঈশ্বর প্রেম নিয়েই গান করা, মানে শুধু যে মা দুর্গার গানই না, তার মধ্যে কৃষ্ণ প্রেমও রয়েছে। তো দেখি যদি তার মধ্যে মানব প্রেম চলে আসে তো তাও গাইবো, দেখা যাক। পুজো মানে মানব প্রেমও কিন্তু একটা সাবজেক্ট বেশ। হ্যাঁ, এমনি তোমার পুজো কেমন কাটে? আমার দারুণ কাটে, দারুণ কাটে। মানে আসলে আমি ও তো বললোই যে আমার আসলে মামা শ্বশুরবাড়িতে পুজো হয়, যেটা আমার শ্বশুরবাড়ির একদম পাশেই, ফলে ওই পুজো দেখে আমার ছোটোবেলা থেকেও বড় হওয়া, মানে আমার একেবারে ছেলেবেলাটাও ওইখানে ওই পাড়াতেই কেটেছে বলে, তো ওখানেই মানে ওটা আমার কাছে ওটাতেই থাকি ওখানে। আর একটু সন্ধ্যাবেলা মাঝে মাঝে হয়তো একটা দিন আমরা একটু বাইরে বেরোই ঘুরে ঠাকুর দেখা, তো তাও মানে ওই যেখানে ফাঁকা আর কেউ যায় না সেখানেই আমরা যাই, গিয়ে দেখে চলে আসি। এটা একটা কিন্তু ভালো আইডিয়া যে ঠাকুর দেখতে বেরোনোও হলো এবং বেশ যেখানে ভিড়ভাড়টা নেই ফাঁকা, যেখানে আমরা শুধু সল্টলেকে আসি, সল্টলেকটা খুব ফাঁকা ফাঁকা কিন্তু সুন্দর, মূর্তিগুলো সুন্দর, দেখে চলে যাই, কোনো ভিড়ের মধ্যে যাই না। ঠিক আছে দিদি, এবার কি গান শোনাচ্ছ? এবারে একটা ওই কমললতা ফিল্মের একটা গান, শ্যামল মিত্রর সুরে, মানে শ্যামল মিত্রেরই গান, এটা গানও শ্যামল মিত্রই গিয়েছেন, তো ওটা একটুখানি চেষ্টা করছি। এজবাজি করে খেলার মন, বাজি করে খেলার মন,
যার খেলা হায় সে জানে অমন কখন শুরু কখন যে শেষ কে জানে অমন কখন শুরু কখন যে শেষ কে জানে এ যে বাজি করে খেলার মন বাজি করে খেলার মন যার খেলা হায় সে জানে অমন কখন শুরু কখন যে শেষ কে জানে কে জানে
সত্যি কখন শুরু কখন বা শেষ আমরা সত্যিই কেউ জানি না। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, আর এই ছোট্ট বিরতির ওপারে ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওয়ান, আর সঙ্গে থাকুক পুজো আড্ডা। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা জিজ্ঞাসা, তোমার পুজোটা কেমন কাটে? শুধু কি বাড়ির পরিবারের সঙ্গেই পুজোটা পুরো কাটাও, নাকি স্কুলের বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার কোনো প্ল্যানিং থাকে? না, স্কুলের বন্ধুদের সাথে এখনো অবধি কিছু না, আর একটু বড় হতে হবে তার জন্য। জিজ্ঞাসা এখনো ছোটই আছে? হ্যাঁ, এখনো ছোটই আছে, মা বাবাদের জন্য, আমার জন্য না। এটা একটা ভালো বলেছে। সব বাবা মারাই ভাবে যে তার ছেলে মেয়েটা ছোটই আছে, কিন্তু ছেলে মেয়েরা নিজে নিজে অনেকটা বড় হয়ে যায়। কিন্তু তো তাই জন্য ওদের সাথে আর বেরোনো হয় না, আর তাই জন্য শুধুই মানে বাড়িতে পরিবারের সঙ্গে কাটে। একদম। যাক, এখন কি শোনাচ্ছো বলো? এখন আমি একটা দাদরা শোনাবো। আচ্ছা, একটা ক্লাসিক্যাল অঙ্গেরই। বাহ, চলো শুনি। সাবরিয়া
সাধু সাধু, সত্যি ও নিজেই বলো যে আমি অনেক ছোট্ট, কিন্তু ওই ছোট গলায় এত সুন্দর গান শুনে সত্যি একদম পরিবেশটাই বদলে দিয়েছে, অসাধারণ গাইছে। এবার ওর গানের পরে তুমি কি গাইছো বলো। আমি আবার একটু চেঞ্জ করি, যদিও খুব চেঞ্জ হবে না, এটা বেশ ভালো। একদিকে মেয়ে ক্লাসিক্যাল, মাসে মেয়ে ক্লাসিক্যাল, অসাধারণ অসাধারণ। একটা নজরুল গীতি গাই। হ্যাঁ হ্যাঁ, একটা নজরুলকে না ছুঁয়ে গেলে রবীন্দ্র নজরুলকে ঠিক ভালো লাগে না, তো ও একটা গাইবে রবীন্দ্রসঙ্গীত আমি জানি, তাই আমি নজরুল গীতি গাইছি। বাহ। শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারি মতো দিবস নিশি, আমারি মতো দিবস নিশি, জপিতে শ্যাম নাম তুমি যদি রাধা হতে, শ্যাম কলম কেড়ে জালাম, মনে হতো মালতের মালা, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, আসিতে ব্রজধাম তুমি যদি রাধা হতে, শরীর সুর কত অকরুণ হাসি তব মা শরীর সুর, তুমি হইলে শ্রীমতী ব্রজ কুলবতী, হইলে শ্রীমতী ব্রজ কুলবতী, বুঝিতে নিঠুর গো, বুঝিতে নিঠুর গো, তুমি যে কাঁদনে কাঁদাইছ মোরে, যে কাঁদনে কাঁদাইছ মোরে, আমি কাঁদাতাম তেমনি করে, যে কাঁদনে কাঁদাইছ মোরে, আমি কাঁদাতাম তেমনি করে, বুঝিতে বুঝিতে কেমন লাগে এই গুরু গঞ্জনা, এ প্রাণ পোড়াবি অবিরাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারি মতো দিবস নিশি, আমারি শুনিছি জপিতে শ্যাম নাম তুমি যদি রাধা হও।
বেশে তুমি যদি রাধা হতেশে তুমি যদি রাধা হতেশে অসাধারণ নজরুল গীতির মধ্যে এমন এমন ঈশ্বর প্রেমের গান লুকিয়ে আছে যেগুলো আমরা সচরাচর শুনতে পাই না। এই পুজো আড্ডায় শোনা গেল, খুব ভালো লাগলো এই গানটা। তো তোমার গাইডেন্সেই কি মেয়ে গান করে? হ্যাঁ, একটু তো গাইড করতেই হয়। তার মানে জিগিসাকে সবসময় মা একদম কড়া শাসনে রেখেছে, পড়াশুনো গান বাজনা সব? না, আমার মা ভীষণ লিনিয়েন্ট, ভীষণ লিবারেল, খুব মা বাবা দুজনেই। পুজোর সময় সব কিছুতে ছাড় নাকি? পুজোর সময় মানে এমনিতেও যে মা বাবা খুব বলে তা না, মা বাবা ভীষণই প্রচণ্ড লিবারেল এইসব ব্যাপারে। মানে যা আমি করি, মানে আমি তো মানে পড়াশুনো প্রায় বই ছুই না, এরকম একটা ব্যাপার। তো নিজেই স্বীকার করে নিচ্ছি যে পড়াশুনো করে না, বই ছুঁয় না, তবে গানটা খুব ভালোবেসে গায়, এটা বোঝা যায়, তাই তো? হ্যাঁ, একদম। এখন কি শোনাচ্ছো? এখন আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, রবি ঠাকুরের গান। তো খুব ভালো স্টুডেন্ট কিন্তু, খুব ভালো রেজাল্ট করে, সেই জন্য আর মা বাবা কিছু বলে না। যাক, এতদিন বাদে আমি একটা শুনলাম যে মা মেয়ের প্রশংসা করছে, এবং এটা শুনে খুব ভালো লাগলো। বেশিরভাগ মায়ের মুখেই শোনা যায় আমার মেয়ে পড়ে না, আর পড়ে না এটাও যেমন ঠিক, আবার রেজাল্টও করে ফেলে। বাহ, তার মানে এখানে কিছু দেবী সরস্বতীর কিছু একটা আশীর্বাদ হাত আছে আর কি জিগিসার মাথায়। শুনবো জিগিসার গান, এবার রবীন্দ্রসঙ্গীত, তাই তো? রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বগদাভে প্রাণ মনে ধরে রাখো, নিবিড় আনন্দ বন্ধনে মহাপঞ্চমীতে মেনকা আর উমার আড্ডা কিন্তু জমে উঠেছে। এখন সময় একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি পুজো আড্ডা নিয়ে, দেখতে থাকুন ওয়ান। ফিরে এলাম বিরতির পর, একদিকে অঞ্জনা দি, আরেকদিকে জিগিসা। দুজনের পুজো আড্ডার জমজমাটি গানে কিন্তু বেশ আজকের পুজো আড্ডাটা অনেকটাই ভালোভাবে জমে উঠেছে। শুধু ভালোভাবে না, অনেক রকম গান শুনছি, খুব ভালো লাগছে যে পুরনো যে গানগুলো সচরাচর শোনা যায় না সেগুলো কিন্তু ওয়ানের পুজো আড্ডায় শোনা যাচ্ছে। তো দিদি, এবার কী গাইছো? আমি এবারে একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইছি, এটাও রাধাকৃষ্ণের কথাই বলা আছে, কিন্তু শোনো। রাই আমাদের করছে সিনান,
রাধা কৃষ্ণের প্রেম, সেই সব অনুষ্ঠানে রাধা কৃষ্ণের প্রেম না হলে ঠিক জমে না। না পুজো আড্ডা কিন্তু চলছে, কলকাতায় ঠাকুর দেখার ভিড় কিন্তু পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে, মানে আজকে সকাল থেকেই বেশ সবাই মিলে সাজো সাজো রবে বেরিয়ে পড়েছে যে আজকেই মণ্ডপ ফাঁকা থাকবে। তো এখন চলছে কলকাতায় প্রচণ্ড ভিড় ভাট্টা ঠাকুর দেখার, আর তার মাঝে চলছে ওয়ানের পুজোর আড্ডা। এবার আসি জিগিসার কাছে। জিগিসা, এবার তুমি আমাদের কি শোনাচ্ছ রবীন্দ্রসঙ্গীতের পরে, এবার কি বলো? এবার এটা অন্যরকম গান, অন্যরকম। হ্যাঁ, এটা একটু মানে নুসরত ফতে আলী খানের একটা গান, তো সেটা একটু কবাল বেসড, কিন্তু মোটামুটি মানে বলা যেতে পারে বিচ্ছেদের গান আর কি, একটু অন্যরকম। तू है परदेश, मैं क्या करूँ साजन को सुना लागे
सजन बिना रे सुन लागे सजन बिना रे मैं ढूंढू साजन को मोरा सैया तू है परदेस मैं क्या करूँ सावन को मोरा सैया तू है देखो राहे झरके अतरिया जान कब जब सवरिया देखो राहे झरके अतरिया जान कब जब सवरिया जब से गए मोरी लीना खबरिया छूटापन घट टूटे गगरिया सुना लागे सजन बिना रे सुना लागे सजन बिना रे मैं ढूंढू सावन को मोरा सैया तू है परदेस मैं क्या करूँ सावन को सुन सैया तू है परदेस पग में पायल मन तो है मुझे गम से घायल क्यों पहनूं मैं पग में पायल मन तो है मुझे गम से घायल मेरे से खाली मोरी अखियां भोजन रोते सुना लागे सजन बिना देश मैं ढूंढू साजन को मोरा सैया तू है परदेस मैं क्या करूँ साजन को सुना लागे सजन बिना देश सुना लागे सजन बिना देश मैं ढूंढू साजन को मोरा सैया तू है परदेस मोरा सैया तू है परदेस मोरा सैया तू है परदेस অসাধারণ এরকম হয় পূজোর সময় অনেকেই তাদের প্রিয়জনের কাছে আসতে পারে না তাদের হয়তো এমন তাদের কর্তব্যরত ডিউটি পালন করতে হয় যে তারা তাদের প্রিয়জনের কাছে এসে পৌঁছতে পারে না এই গানটা কিন্তু তাদের জন্যই ডেডিকেট করা হলো তাই তো একদম তো পূজোর আনন্দে তো আমরা সবাই মেতে উঠি তারা কিন্তু তাদের ডিউটি পালন করে এবার আসবো দিদির কাছে দিদি কি গান শোনাচ্ছ আর সেই গান কার গান এটা এটা অনেক মানে আগের গান কিন্তু খুব ভালো লাগবে আজকে হঠাৎ গাইতে ইচ্ছে করলো শোনো গানটা হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল
রাখে ভক্ত শ্রীদাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত। অষ্টতর শত নাম বিল নারায়ণ, অষ্টতর শত নাম বিল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল নাম রাখে ভক্ত শ্রীরাম। অষ্টতর শত নাম বিল নারায়ণ, অষ্টতর শত নাম বিল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দ লালন রাখির সে নন্দ, বৃন্দ দূতে নাম দিল বৃন্দাবন চন্দ, দয়ানিধি নাম রাখে অতুর সুজন, অষ্টতর শত নাম বিল নারায়ণ, অষ্টতর শত নাম বিল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে, ননিচোরা নাম রাখে গোপবালাগণ, ননিচোরা নাম রাখে গোপবালাগণ, অষ্টতর শত নাম বিল নারায়ণ, অষ্টতর শত নাম বিল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। দিদির এই গানটা শুনে মনে হচ্ছে পুজো মণ্ডপে বসে আছি, কিন্তু ঘড়ির কাঁটা তো বলছে শেষ করতে হবে। মহাপঞ্চমীর আড্ডা শেষ করার সময় এসে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তার আগে একটা কথা বলে দিই, আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে সঞ্জীব ক্রিয়েশন, ওকে অনেক ধন্যবাদ। আর সঙ্গে থাকছে কিন্তু আমাদের ষষ্ঠীর আড্ডাও, দেখতে ভুলবেন না। কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব জিগিসার গান দিয়ে। জিগিসা কী শোনাচ্ছ? একটা নতুন গান শোনাবো এই মানে পুজো বা দুর্গাপুজো উপলক্ষে, তো জিৎ গাঙ্গুলির সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া নতুন গান, চলো শুনি। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন নাচে, এলো এলো এলো
কাশর বাজা উলু দে আর শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ার খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা শাড়ি বাড়ির পুজো বারো আড়ি সবকিছুতে প্রেম জড়িয়ে গেছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ার খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা বাজা কাশর বাজা উলু দে আর শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ার খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা